আপনি যদি সহজভাবে মেক্সি তৈরি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। কাটিং এবং সেলাই সহ ফুল ভিডিও আপনাদের শেয়ার করতেছি। এখানে কাপড় আছে 3 গজ 12 গ্রা। সর্বপ্রথম এক সাইড থেকে আমরা হাতার জন্য কাপড় কেটে রেখে দেব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে যার যতটা হাতার লম্বা প্রয়োজন আপনি এইভাবে কাপড়টা কেটে নেবেন। এরপর বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে ঠিক এইভাবে ধরে এটাকে 4 পার্টে ভাঁজ করতে হবে। তো লক্ষ্য করেন কিভাবে 4 পার্ট করি, 2 পার্ট করার পর এইভাবে 4 পার্ট করব। তো চতুর সাইড যাতে এক সমান থাকে, কোনো জায়গায় এলোমেলো বা ছোট বড় যাতে না থাকে। এখানে আটকানো অংশ আমার সামনে খোলা অংশ। এখন এখানে একটা মার্জিন করব, নিচে মুড়িয়ে দেওয়ার জন্য 3 ইঞ্চি উপরে আমরা আরেকটা মার্জিন করব। অর্থাৎ মেক্সিটির নিচে 3 ইঞ্চি মুড়িয়ে দিব, তার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এখন এই দাগ থেকে আমরা লম্বার মাপটা নিব। আজকে লম্বারটা হবে 52 ইঞ্চি। যার যতটা প্রয়োজন এইভাবে মেক্সিটির লম্বার মাপ নেবেন। মেক্সির লম্বার মাপ নেওয়ার পর আরও 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। এখানে খোলা অংশ খেয়াল করেন, সামনের দিকে আছে খোলা অংশ, এখান থেকে প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিতে হবে। 1.5 ইঞ্চি কাপড় না নিলে কিন্তু বডির পার্ট ছোটো হবে। 1.5 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে যার যতটা বডি দিয়ে তৈরি করবেন সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। এখানেও বডি 4/1 ভাগ, আমি এখানে 43 ইঞ্চি দিব, 43কে 4 ভাগ করে 1 ভাগ নিলাম। নেওয়ার পর এ দাগ অনুযায়ী এই বাড়তি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিব। দেখেন এই যে দাগ অনুযায়ী কিন্তু এই ভাঁজটা করে দিতে হবে। দেওয়ার পর এখানকার মার্জিনটা আমি আবারও টেনে নিচ্ছি। নেওয়ার পর এখন এখান থেকে হাতাটির আর মহল 6 ইঞ্চি নিব। আপনার মেক্সির জন্য 6 ইঞ্চি সবসময় হাতাটির আর মহল নেবেন। এখান থেকে পুটের মাপ নিব 43 ইঞ্চি, বড়ির জন্য 7 ইঞ্চি 2 পয়েন্ট। এটা হচ্ছে গোল গলা মেক্সি, 43 ইঞ্চি বড়ির জন্য 7 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম পুটের মাপ। এখান থেকে নিব গলার জন্য 2.5 ইঞ্চি করে, গলার পাশে 2.5 ইঞ্চি। আপনারা বড় রাখতে পারেন বা ছোট রাখতে পারেন, তাতে সমস্যা নেই, তবে আমি 2.5 ইঞ্চি নিলাম। এখান থেকে গলাটির লম্বা নিব আমি 4.5 ইঞ্চি, অর্থাৎ 2 পয়েন্ট কম 5 ইঞ্চি। আপনি চাইলে বড় রাখতে পারেন বা ছোট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে দেখেন গোল গলা যে মেক্সি রাউন্ডটা হয় এখানে কাপড় আছে আমার 2 ইঞ্চি, তো এখানে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। এই গলার পট্টির কাপড়টা, গোল যে পট্টির কাপড়টা আমি এখন বের করতেছি, এটা বডি বেশি হলে গলার পট্টির কাপড়টা চিকন বের হবে, আর যদি বডি কম হয় এই পট্টির কাপড়টা মোটা বের হবে, এতটুকুই পার্থক্য। এখানে হাতার আর মহলে রাউন্ড শেপটা করে নিব। এটা কিন্তু 2 হাত বহরের কাপড় দিয়ে আমি তৈরি করতেছি। তো দেখেন যদি গোল গলা মেক্সি তৈরি করেন তাহলে 2 হাত বহরের কাপড় হলে সর্বোচ্চ আপনি 44 ইঞ্চি বড়ি পর্যন্ত তৈরি করতে পারবেন। এর থেকে বড়ি বেশি হলে আপনাকে অবশ্যই 2.5 হাত বহরের কাপড় নিতে হবে। তো দেখেন কিভাবে আমি কাটিং করে নিলাম। এই কাপড়টাকে একটু সোজা করে কেটে নিতে হবে। এখানে আমাদের মূলত কুচি থাকবে। অনেকে কমেন্ট করেন এখান থেকে কুচি নেবেন কত ইঞ্চি করে, দেখেন 7.5 ইঞ্চি পরে চিহ্ন করে ঠিক এখান থেকে কুচিগুলো ধরবেন। তাহলে দেখেন মেক্সিটা আমরা এখন কাটিং করলাম। তো এটা হচ্ছে আমাদের গলা, গোল গলা। দেখেন এখন এই মেক্সিটির নিচের অংশ যে মার্জিন করছিলাম সর্বপ্রথম, এই মার্জিন অনুযায়ী সোজা করে কেটে নিব। এটা হচ্ছে আমাদের নিচের মুড়িয়ে দেওয়ার জন্য কাপড়ে বেশি নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা যে প্রথমে হাতার জন্য কাপড় বের করছিলাম সেই কাপড়টাকে এইভাবে ভাঁজ করার পর ঠিক আবারও আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করব। এখানে 4 পার্ট করার পর এখানে একটা মার্জিন করে নিব। এই মার্জিন থেকে এখন হাতারটির লম্বার মাপ নিব। এখান থেকে লম্বাটা আমি নিব আজকে দেখেন 18 ইঞ্চি। আচ্ছা, এরপর এখানে নিব 3 ইঞ্চি। এই যে এখানে যে 3 ইঞ্চি নিলাম এটা হাতার মহরার যে রাউন্ড শেপ তার জন্য। এখান থেকে 43 ইঞ্চি বড়ির জন্য এই হাতাটির আর মহলটা নেবেন 9 ইঞ্চি। যেহেতু এখানে আমার 9 ইঞ্চি নাই, 8.5 ইঞ্চি আছে, তারপর আমরা হাতার মহরা জয়েন দিতে হবে আমাদের, তাহলে 9 ইঞ্চি হবে। এখান থেকে হাতাটির মুখের মাপ যার যতটা প্রয়োজন নেওয়ার পর 1 ইঞ্চি করে এই পাশে কাপড়টা বেশি রাখতে হবে, 1 ইঞ্চি করে বেশি রাখবেন। তো দেখেন যদি 40 বা 42 ইঞ্চি যদি বড়ি হয় তাহলে হাতার মহরাটা সেলাই করার পর 8 ইঞ্চি থাকলেই হয়ে যাবে।
যদি এর উপরে বড়ি হয় তাহলে 9 ইঞ্চি রাখতে হবে বা 8.5 রাখতে হবে। এই যে দেখেন হাতার মোহরটা অ্যাকুরেট মিলে গেছে, আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে কাটিং করলে হাতার মোহরটা ছোট বড় হবে না, অ্যাকুরেট হবে। এটা হচ্ছে গলা। এখন আসেন সেলাই কিভাবে করি। এখান থেকে আবারও আমি 7.5 ইঞ্চি মাপ নিয়ে কুচিটা ধরবো, তার জন্য চিহ্নটা করে নিলাম এখানে, এটার সাথে কুচিতে মিলাবো। এখানে দেখেন দুই পার্ট নিতে হবে। এই যে উল্টা সিজা দেখে নেবেন, নেওয়ার পর গলার এ পাশে সেলাই দিতে হবে। তো গলার যে এই কাপড়টা কিন্তু এখানে দুই পার্ট আছে, আমি শুধু একটা গলা দেখাবো, ঠিক আছে? দুইটা গলা কিন্তু একই, আমি এর জন্য একটা গলা দেখিয়ে দিচ্ছি। এখানে একটু একটু করে কেটে নেবেন। নেওয়ার পর যে কোনো একটা পার্টের মধ্যে চাপ সেলাই দিতে হবে, নিচের যে বাড়তি কাপড় সেই কাপড়টা সহ। চাপ সেলাই দেওয়ার পর গলাটা ঠিক এইভাবে সোজা পাশে করার পর এখানে হাত দিয়ে একটু ডলা দিয়ে নেবেন, কাজটা সুন্দর ফিনিশিং হবে। এবার এই পাশটা একটা করে সেলাই দিতে হবে, তাহলে আমরা কুচির সাথে খুব সহজে লাগিয়ে নিতে পারবো। আচ্ছা, তাহলে গলা আমাদের সেলাই দেওয়া শেষ, এবার কুচি দিতে হবে। এই যে দেখেন কাপড়টা সোজা পাশে ধরবেন, আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি নেওয়ার পর কাপড়টা সোজা পাশ থেকে এইখান থেকে কুচিটা দিবেন, কুচিটা ঘন করে দিতে হবে। এক কথায় আপনাদের যে গলার পট্টির কাপড় সেই কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে, সেই পরিমাণ অনুযায়ী আপনাকে কুচিটা দিয়ে নিতে হবে। আমি এখানে কুচিটা দিয়ে নিলাম। আচ্ছা, এখন এই যে গলার পট্টির কাপড়টা, এটার সাথে আমরা এখন মিলাবো যে কুচির কাপড়টা আমার ঠিক আছে কিনা। এইভাবে ভাঁজ করে এখানে চিহ্ন করে এভাবে একটু চিহ্ন করে নিব। এরপর এই কাপড়টাকেও এভাবে ডাবল পাটে ভাঁজ করব। করার পর এইভাবে মাপ দিব, দেখেন অ্যাকুরেট আছে। যদি ছোট বড় হয় তাহলে বড় হলে কুচি দিয়ে দিবেন, ছোট হলে কুচি খুলে দিবেন, অ্যাকুরেট হয়ে যাবে। এখন গলার কাপড়টা সোজা পাশে রাখলাম, এটা হচ্ছে সোজা সাইড, আর এটাও আমরা সোজা পাশে রাখবো। এখানে চিহ্ন করব, এর চিহ্নর সাথে আমরা মিল করব, এইভাবে ধরবো। দেখেন এখন আমাদের এই যে পুটের এখান থেকে আমাদের মূলত সেলাইটা ধরতে হবে। এখান থেকে আমরা সেলাইটা মিডিল সেন্টার পর্যন্ত নিয়ে যাব। দেখেন এই সেলাইটা দেওয়ার সময় আপনারা কি করবেন, নিচে এবং উপরে দুটা কাপড়ই হালকাভাবে একটু টান দিয়ে ধরবেন। এই যে এখানে দেখেন একটা কুচি আমি দিয়ে দিলাম, কারণ এই যে মাঝখানের চিহ্নটা আমাদের অ্যাকুরেট করতে হবে, তার জন্য অ্যাকুরেট করে নিতে হবে। এই যে দেখেন এক পাশ থেকে মাঝখান পর্যন্ত লাগানোর পর আবার এই পাশ থেকে এই মাঝখান পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে, তাহলে আপনাদের পুটের ওইখানে আর ছোট বড় হবে না। অনেকে কমেন্ট করেন যে ভাই গলা এখানে ছোট বড় হয়, তো এইভাবে যদি আপনি লাগান সেলাই করেন কুচিটা তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনি একটাবার চেষ্টা করে দেখেন। আচ্ছা, এবার নিচের বাড়তি কাপড় সহকারে আমাদের এই পট্টির কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে, অর্থাৎ কুচির কাপড়ে না, কুচির কাপড়ের উপরে যে কাপড়টা আমি লাগিয়ে নিলাম যেটাকে পট্টির কাপড় বলে থাকি, সেই কাপড়ের উপরে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলাম। একইভাবে দুইটা গলা থাকবে এরকম, সামনে এবং পিছনে, তো দুইটা গলাই একইভাবে সেলাই করতে হবে। তো আমি দুইটা গলা সেলাই করছি। এরপর ঘাড়ের জয়েন্টটা দেখেন এইভাবে মিল করে এখানে একটা বাটটেক দিবেন এবং সেলাই শেষে একটা বাটটেক দিবেন, যাতে করে বাটটেক না দিলে কিন্তু খুলে যাবে সেলাইগুলো। ভালোভাবে লক্ষ্য করেন এখানে একটা বাটটেক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য।